আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যায় এগিয়ে দেয়। আজকের দিনটি স্পেশাল দিন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যারা ছাত্র রাজনীতিটা করেন। আজকে হচ্ছে তৃণমূল 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। হুগলি জেলার যিনি ছাত্র সংগঠনের যিনি তৃণমূলের ছাত্র সংগঠনের যিনি সভাপতি আছেন এবং শিক্ষার কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ গোপাল রায়। গোপাল দা, আজকের দিনের এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের তৃণমূল ছাত্র পরিষদ যারা আমরা করি, আমাদের দুটো জন্মদিন। এক হচ্ছে আমরা মায়ের পেট থেকে যেদিন ভূমিষ্ঠ হই সেই দিন যেমন আমাদের জন্মদিন, এবং 28শে আগস্ট তৃণমূল প্রতিষ্ঠাতা দিবসের দিন আমাদের আরেকটা জন্মদিন। তাই এই দিন 28শে আগস্ট আমাদের কাছে আবেগ বলতে পারেন, আমাদের কাছে উচ্ছ্বাস বলতে পারেন। আমরা বিভিন্নভাবে ছাত্র সমাজ আমরা সবসময় তাকিয়ে থাকি সারা বছর এই দিনটার দিকে। বাংলার জনগণ মনোধী নায়িকা, বাংলার অগ্নিকন্যা বলতে পারেন, বাংলার উন্নয়নের কান্ডারি বলেন, আমাদের অত্যন্ত প্রিয় দিদি মমতা ব্যানার্জি ছাত্র সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সেই বার্তার জন্য আমরা মুখিয়ে আছি। আর কয়েক ঘন্টা পরে ঠিক ভোর তিনটের সময় দিদিমণি ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা সেই দিদিমণির দেখানো পথে, আমরা আগামী দিনে ছাত্র সমাজ, সারা বাংলার ছাত্র সমাজ, আমরা সেই দিদির দেখানো পথে আমরা চলবো। সর্বোপরি আপনাদেরকে বলি, এইবারে আমরা শপথ নিয়েছি হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং রাজ্য তৃণমূল ছাত্র পরিষদ যে বাংলার বুক থেকে বাংলার ছাত্র সমাজ দিদিকে এমনভাবে ভিউয়ার্স বা দিদিকে এমনভাবে সমর্থন করবেন যাতে দিল্লিতে যারা বসে বাংলাকে বিভাজনের চেষ্টা করছেন জাতপাতের রাজনীতিতে, তারা আজকে বিকেলের পর 5টার পর যথেষ্ট হতাশ হয়ে পড়বে এবং শঙ্কিত হয়ে পড়বে। গোপালবাবু, আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাইবো, আজকে যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আপনি বার্তা দেবেন। আপনি নিজে একজন হায়ার এডুকেটেড পার্সন, আপনি পিএইচডি করেছেন এবং আপনি শিক্ষার কর্মাধ্যক্ষ আছেন এবং ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, তো আপনি একজন এক দায়িত্বশীল ব্যক্তি। তো সাধারণ যারা তৃণমূল সমর্থক নন সেই পরিবারেরও যারা ছাত্রছাত্রী আছেন, অনলাইনে ক্লাস করছেন, অনেকে অফলাইন ক্লাস করতে পারছেন না, তারা অনেকে হতাশ হয়ে পড়ছেন, তাদের জন্য কি বার্তা দেবেন দাদা হিসেবে? দেখুন, আমি আপনাকে বলি, বাংলার জনগণ মনোধী নায়িকা এবং আমাদের যিনি ছাত্র জীবনের নয়নের মনে অভিষেক ব্যানার্জি, আপনারা দেখেছেন ছাত্রছাত্রীদের জন্য মমতা ব্যানার্জি কি সিপিএম কি তৃণমূল কি বিজেপির বাড়ির বা বিভিন্ন যারা আছেন তাদের বাবা কাকারা যারা বিভিন্ন দল করেন, বাংলার জনগণ মনোধী নায়িকা, বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী, কিন্তু সবার বাড়িতে সবুজ সাথীর সাইকেল পৌঁছে দিয়েছে, সবার বাড়িতে কন্যাশ্রী পৌঁছে দিয়েছে, সবাইকে স্টাইফেনের ব্যবস্থা করে দিয়েছে, এবং এই করোনার মতো মহামারী কোভিড-19 যারা উচ্চ মাধ্যমিক পাশ করে বিএ ক্লাসে হচ্ছে ভর্তি হবে তাদের জন্য, তাদের কথা ভেবে বিভিন্ন কলেজে আমাদের সম্মানীয় যিনি শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে যাতে ফ্রি পয়সায় বাংলার কলেজে ভর্তি হওয়া যায় সেই ব্যবস্থা করেছেন। নির্দেশ আমার কিছু নয়, আমি কোনো কিছু নয়, আমি তৃণমূল ছাত্র পরিষদের একজন সৈনিক, আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির একজন আনুগত্য সৈনিক। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলি, বাংলার মা বলতে পারেন, বাংলার উন্নয়নের কান্ডারি বলতে পারেন, আমরা যাকে বাংলার দিদি বলি, সেই দিদি সারা বাংলায় কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন সবাইকে যেমন নিয়ে এবং বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে সিপিএম বিজেপি কংগ্রেস এবং তৃণমূল সবাই সবাইয়ের পরিবারের জাত পাত নির্বিশেষে রাজনৈতিক দলের ঊর্ধ্বে সবাইয়ের কাছে পরিষেবা পৌঁছে দেবে। আপনি এটা ইন্টারনেট পরিষেবা বলছেন, দেখুন আপনাদেরকে বুঝতে হবে কলকাতায় ইন্টারনেট আর প্রত্যন্ত গোঘাটের মতো জেলায় গোঘাটের মতো জায়গায় পুরসুয়ার মতো জায়গায় খানাকুলের মতো জায়গায় ইন্টারনেট পরিষেবা অনেক লো পর্যায়ে আছে, মানে অনেক কমিউনিকেশন গ্যাপ আছে, সেই গ্যাপটা আস্তে আস্তে পূরণ করার সরকার চেষ্টা করছে। আপনি নিশ্চিত থাকুন বাংলার শিক্ষামন্ত্রী আপ্রাণ চেষ্টা করছে ছাত্রছাত্রীদের পাশে থাকার মমতা ব্যানার্জির নির্দেশে। অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ আমার সঙ্গে ফোন লাইনে ছিলেন গোপাল রায়, শিক্ষার কর্মাধ্যক্ষ। ধন্যবাদ বাংলা।